হাসিন তালুকদারের সমর্থনে জনসভায় সংখ্যালঘু মোর্চার প্রদেশ সহ সভাপতি হাত ধরে বহু ভোটাররা যোগ দিলেন গেরুয়া শিবিরে। পঞ্চায়েত ভোটের প্রাক মুহূর্তে সংখ্যালঘু মোর্চার প্রদেশ সহ সভাপতি বিল্লাল মিয়ার হাত ধরে 19 পরিবারের 40 জন ভোটার যোগ দিলেন গেরুয়া শিবিরে। উল্লেখ্য, আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন একেবারেই দূর করায় এর ফলে ইতিমধ্যে শাসক বিজেপি দুর্বার গতিতে তাদের প্রচারাভিযান চালিয়ে যাচ্ছে। এই অঙ্গ হিসেবে শুক্রবার পঞ্চায়েত খাদিমপাড়ার এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। মূলত কদমতলা পঞ্চায়েত সমিতির 8 আসনের প্রার্থী হাসিন তালুকদারের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রদেশ সংখ্যালঘু মোর্চার সহসভাপতি বিল্লাল মিয়া ছাড়া উপস্থিত ছিলেন কদমতলা মন্ডল সভাপতি রাজাধর, হাসিন তালুকদার সহ জেলা পরিষদের ও পঞ্চায়েতের মোট 13 জন বিজেপি প্রার্থী। এলাকা গাছসভা অধীনে জেলা পরিষদের প্রার্থী আঞ্জুমানা বেগম, এখানে পঞ্চায়েত সমিতির প্রার্থী আব্দুল হাসেম তালুকদার এবং এখানে পঞ্চায়েতের প্রার্থী 13 জনকে ভোট দেওয়ার আবেদনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনী সভায় এখানে নির্বাচনী যে সভার মধ্যে এখানে আমাদের কাছে ভারতীয় জনতা পার্টিতে বিজেপি, সিপিএম এবং কংগ্রেস থেকে 9 পরিবার 29 জন সেখানে আমাদের সাথে যোগ দিয়েছে এবং ভারতীয় জনতা পার্টি সেখানে নিষ্ঠার সাথে সেই কাজ করার দৃষ্টিকোণ উপর দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যের ডক্টর মানিক সাহার উন্নয়নকে এবং ডক্টর মানিক সাহার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নরেন্দ্রভাই মোদীর আদর্শকে সবকা সাথ সবকা বিকাশের কর্মসূচিকে সামনে রেখে সেখানে কৃষক, যুবক, মহিলা, গরিব এই 4 অংশের মানুষকে নিয়ে বিজেপি পার্টির যে মন্ত্র, সেই মন্ত্রকে বিশ্বাস করে ওনারা দলে যোগ দিয়েছে। এর সাথে সাথে আজকের দিনে বলতে চাই, এ ফুলবাড়ি গাছসভাতে গত 5 বৎসরে কমিউনিস্ট এবং কংগ্রেসের জোট পঞ্চায়েত থাকার কারণে এখানে তছরুফ ছাড়া দ্বিতীয় কোনো কিছু হয় নাই। এখানে শুধু অর্থনৈতিক তছরুফ হয়েছে, উন্নয়নের কোনো ছোঁয়া পায় নাই। সেই কারণে এই গ্রামের মানুষ আগামী দিন ভারতীয় জনতা পার্টিকে উন্নয়নের সাথে একটা পা মিলিয়ে, রাজ্যের সাথে পা মিলিয়ে পূর্ব ফুলবাড়ির জনমানুষ পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টিকে জয় করবে, সে আশা আকাঙ্ক্ষা আমরা রাখি। এবং আজকের এই মহাবৃষ্টির মধ্যে, আবহাওয়ার মধ্যে, খারাপ আবহাওয়ার মধ্যেও এখানে আমাদের সর্বমানুষ হাজির হয়েছে সভাতে, সেই অবস্থার উপর প্রমাণ করে এইবার অশুভ যুগ, সিপিএম কংগ্রেসের পতন হবে।